Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome back to my channel. Sami Shafin. Kacho dure. Desh bidesh. Ashepashe je jekhan theke amar bhai bun bondura video dekhchen sokolke janacchi. Onek onek dua o shubhokamona asha kori. Allahor meherbanite apnara apnader poribar porijon niye bhalo achen. Amro Allah rahmate bhalo achi. Kintu kothay bujhte parchen pochondo thanda. আজকে কিভাবে জটপট করে বাচ্চাদের একটি নাস্তা তৈরি করে দিবেন আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর যারা আজকে আমার পরিবারের ছোট করে যুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে উপরে বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের ঘরে পৌঁছে যায় আসুন দেখে নেই মূল প্রণালী এখানে আমি কাজু বাদাম নিয়েছি কিশমিস নিয়েছি তেজপাতা দারচিনি ঠ্যাঙ্গা লবঙ্গ আর এখানে লবঙ্গ এলাচ আছে আর নিয়েছি এখানে আমি দুধ এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি আর এখানে নিয়েছি আমি সেমাই আমি এক প্যাকেটের 3 ভাগের 1 ভাগ সেমাই নিয়েছি এখানে এখন আমি চুলায় চলে যাব আমি দুটাকে বসিয়ে দিয়েছি এখন জাল কই নেব ভালোভাবে দুটা যতক্ষণ না জাল হয়ে আসছে আমি ততক্ষণ জাল কই নিয়েছি আর এখানে তেজপাতা দিয়ে দিলাম আর মশলা আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে দারচিনি ঠ্যাঙ্গা দেব চার টুকরো আর এখানে দিচ্ছি আমি দুটি লবঙ্গ এখন আবারো মশলা একসাথে ভালো করে জাল করে নেছি ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত আর যারা অলরেডি আমার প্রতিদিন কমেন্ট করছেন লাইক দিচ্ছেন এবং বন্ধু হয়ে আমার পাশে আছেন আমার ছোট ঘর থেকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এভাবে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকব আর এইভাবে আমরা একে অপরের পাশে থাকতে হবে আর এখানে আমি 2 কাপ চিনি দিয়েছি বলতোটি হলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর মিষ্টিটা আপনারা দেখে বুঝে দিবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন আর একদম সহজ প্রণালীতে আমি দেখিয়েছি এখানে বাদাম দিয়ে দিলাম কিছুটা আর আমি কিছুটা বাদাম আমি কাজু বাদামগুলো আমি আস্ত রেখেছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামাই সামাইটা আমি ভেজে নিয়েছি আর বাদাম কিশমিস এগুলো আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি এখন সিদ্ধ হয়ে করে নেব সামাইটাকে এভাবে 2-3 মিনিট জাল করে নিলেই হবে আর বেশি জাল করতে হবে না তারপরে আমি উঠিয়ে নেব ঝটপট বিকালে নাস্তা আর বাচ্চাদের জন্য আর এখন আমি ডিসার্ভিং করে দেখাচ্ছি আপনাদেরকে এটা আজকে আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন পরিবার পরিজন নিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ